বিএনপির মুখের বিষ এতই উগ্র, মির্জা ফখরুল তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে। এখন তাদের এদিকও নেই ওদিকও নেই, অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান। দুর্নীতির অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি বাজেয়াপ্তে আদালতের নির্দেশ আর সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের ওপর মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি এখন আলোচনার কেন্দ্রে। এ ঘটনা সরকারের জন্য বিব্রতকর কিনা ঘুরপাক খাচ্ছে এমন সব প্রশ্ন। শুক্রবার সকালে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে আজিজ বেনজির প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জবাবে দুর্নীতি ও বিচারের বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতির কথা তুলে ধরেন ক্ষমতাসীন দলের দ্বিতীয় শীর্ষ নেতা। বলেন, এক্ষেত্রে বিচার বিভাগ ও দুর্নীতি দমন কমিশন স্বাধীন, কারো অপরাধের সুরক্ষা দেবে না সরকার। অপরাধ করে কেউ পার পাবে না, সেখানে যদি অপরাধী হিসাবে সাব্যস্ত হয় কেউ, আমরা তাকে প্রোটেকশন দিতে যাব। তিনি সাবেক আইজিপি কোন আর সাবেক সেনাপ্রধান। আমাদের দেশের প্রচলিত আইনে অন্যায় যে করবে তাকে শাস্তির কাছে সমর্পণ করা, অপরাধীকে অপরাধী হিসেবে আমরা দেখি, সে যেই যত প্রভাবশালী অপরাধ করলে শাস্তি তাকে পেতে। বিএনপি মহাসচিবের সাম্প্রতিক কিছু বক্তব্যের সমালোচনা করে তার মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তোলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। তার মানসিক ট্রমা মনে হয় ভয়ঙ্কর পর্যায়ে, নির্বাচন টাকাতে গিয়ে ব্যর্থ, গণ অভ্যুত্থান করে সরকার হটানোর আন্দোলনে ব্যর্থ, এখন তাদের এদিকও নেই ওদিকও নেই, বিদেশি বন্ধুরা তাদের ক্ষমতায় বসে, সেই স্বপ্নের কর্পূরও উবে গেছে। বিএনপি ক্ষমতা না পেয়ে দিশেহারা পথিকের মতো তারা আজকে বেসামাল বক্তব্য দিচ্ছে, তাদের শক্তি কমে এসেছে ক্রমান্বয়ে নেতিবাচক রাজনীতির জন্য। বিএনপির মুখের বিষ এতই উগ্র, আমাদেরকে যেভাবে নোংরাভাবে আক্রমণ করে এটা কি সম্ভব কোনো গণতান্ত্রিক? এদিকে রাজধানীতে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি বিষয়ক এক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ক্ষমতার মোহে ফিলিস্তিনের পক্ষে কথা না বলে ইসরায়েল ও নেতানিয়াহুর দোষরে পরিণত হয়েছে বিএনপি জামায়াত। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই, তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন, আমরা এই দাবিকে সমর্থন করি। ফারুক ভিয়ার, অবিন, সময় সংবাদ, ঢাকা।